বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বৌমাকে ঝাঁটা দিয়ে পেটানোর অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বৌমা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম জামিনা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর বাড়ি হরিহরপাড়া থানার রমনা বিলপাড়া এলাকায়। বছর পাঁচেক আগে ধরমপুরের জুয়েল হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। তাদের একটি আড়াই বছরের সন্তানও রয়েছে। রান্না করা নিয়ে অশান্তির সূত্রপাত। সকালে ওই 7:30-8 দিয়ে বসেছিলাম, দিয়ে সব দুজনে ঠাট্টার কি করছিল শাশুড়ি বয়ে কি করতে করতে, এবার আমরা একটা কথা মানে এর আগে বলেছিলাম যে মা বিশ্বাস করছে না, আমিও বলছি বিশ্বাস করছে না, বারবার বিশ্বাস করছে না, তোরা এটা বলেছিস সেটা বলেছিস, সেই জন্য একটু খিদিবিদি হয়ে গেলো। দিয়ে এমনি একটু খারাপভাবে কথা বলেছিল আমার সাথে, এরকম করতে আসছে না তাই ধর। এবার দিয়ে একটা ওই ঝাঁটা বাঁধা লাগে, ওই লাঠি দিয়ে একটা শট দুটো শট মেরেছিল উনিকে, আমার বউকে। তারপরে আমি ঠেকালাম, লটি কেটে নিলাম, দিয়ে আমরা চলে এলাম ওদিকে আমার পুরোনো বাড়িতে, দাদিদের বাড়িতে চলে এলাম। দিয়ে কিছুদিন মধ্যে এসে আর ঝামেলাটা মানে নাই সেরকম। আমি সন্ধ্যার সময় ভালোভাবে একসঙ্গে খাইয়ে দিলাম, সকালেও রুটি মুটি নিয়ে গিয়ে ঘরে রেখে এসেছি কাল সকালে। দিয়ে এখন সকালে আবার রুটি মুটি রেখে এসে আমি টুকটুকি এসেছি। আমাকে ফোন করলো, বললো যে ক্যাডবেরি নেস বা দুটো এভাবে বললো। এবার কিছুক্ষণ পরে আবার ফোন আসছে যে বিষ খেয়েছে খুব অসুস্থ। বাড়িতে ওই তো এমনি আর কি করতে করতে কথা কথায় আর কি করতে করতে এমনি রান্না বান্না নিয়ে আর কি করছিল, হাসি ঠাট্টা করে দিয়ে আর কি করছিল। ওদিকে এইভাবে হইতে হইতে একটা কথা আমরা ইয়ের আগে আমরা হাসি ঠাট্টা করতে কথা বলছিলাম, যে মা বাবা উল্টো কথা বলছে না, তোরা এটা বলেছিস ওটা বলেছিস এরকম, এ বলছে না আমরা ওরকম কথা বলিনি আমরা এরকম কথা বলি। তাছাড়া তো আমরা আমাদের দুজনের মধ্যে ঝামেলা নাই। রমনা বিলপাড়া জুয়েল হোসেন, এটা আমার স্ত্রী, আমার 5 বছর হচ্ছে বিয়ে হওয়া, একটা আড়াই বছর নিয়ে আছে। হসপিটাল নিয়ে আসতে একে কাছে হবে বলে সরকার মোড়ের। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।